সম্প্রতি গোপনে বিয়ে করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন ছোট পর্দার জুটি শামীম হোসেন সরকার ও অহনা রহমান। মূলত অভিনেতা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার ছলে বিষয়টি উস্কে দেন। পোস্টের পরপরই শামীম হোসেন পড়েছেন দারুণ এক প্রশ্নের মুখে। অভিনেত্রী অহনার সঙ্গে তাহলে কি প্রেম করছেন তিনি? বিয়ে করবেন কবে? গত 22 জানুয়ারি মধ্যরাতে অভিনেতা নিজ ফেসবুক ভেরিফাইড আইডিতে বিবাহের হলফনামা আপলোড করে অহনাকে ট্যাগ করা সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেন আলহামদুলিল্লাহ। এরপরেই বিষয়টি নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। নেট দুনিয়ায় মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অভিনেতা শামীম হোসেনের পোস্টটি। নেটিজেনদের অনেকেই অভিনন্দন জানান তাদের, তবে বাস্তবে নয়। শামীমের পোস্টটি করা বিয়ের হলফনামা ছিল একটি নাটকের জন্য বানানো। তবে প্রশ্নটি একেবারেই অমূলক নয়। আবারও প্রশ্ন উঠেছে, শামীম হোসেন সরকার এবং অহনা দুজনের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। ফেসবুক কভার ফটোতে তাদের দুজনের একত্রে ছবি দেখা যায়। এদিকে গত মঙ্গলবারও একটি ছবি আপলোড করেন শামীম হোসেন, সেখানে দুজনকেই একসঙ্গে দেখতে পান অনেকেই। অবশ্য কেউ কেউ তাদের উপর বিরক্তি প্রকাশ করেন, সবাই তো কনফিউজড। আমরা চাচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন।